নমস্কার ওয়েলকাম টু মাধ্যমিক ডট নেট আপনারা দেখছেন অনলাইন মক টেস্ট সামনেই উচ্চ মাধ্যমিক দু হাজার একুশ সালের পরীক্ষা আসছে তো সেই পরীক্ষার কথা মাথায় রেখেই আমরা অনলাইন মক টেস্টে শুরু করলাম আজকে বিষয় কিন্তু ইতিহাস প্রতিদিন যে মক টেস্ট আমরা অর্গানাইজ করবো সেটা কিন্তু বিভিন্ন সাবজেক্টের ওপর হবে যেমন থাকবে ইতিহাস ভূগোল আর্টস ওরিয়েন্টেড সাবজেক্ট সায়েন্স ওরিয়েন্টেড সাবজেক্ট সমস্ত ধরনের সাবজেক্ট এখানে মক টেস্টের মাধ্যমে প্রত্যেকটা টপিকের ওপর কিন্তু আমরা দশ নম্বরের মক টেস্ট ডিসকাস করব আর মনে রাখবেন দৈনিক মক টেস্ট প্রত্যহ সন্ধ্যায় কিন্তু একটি করে ভিডিও অবশ্যই পাবেন চলুন আজকের যে টপিক সেই টপিকের ওপর আমরা কী কী মক টেস্ট হতে পারে সেই মক টেস্ট আমরা একবার দেখে নিই আজকে আমরা ইতিহাসের মোট দশখানা বাছাই করা প্রশ্ন উত্তর আমরা ডিসকাস করব প্রথমেই বলছি যে একটি করে অন্তত প্রশ্ন প্রত্যেক দিন হোমওয়ার্ক হিসেবে দেব তাই প্রত্যেকটা প্রশ্নের গুরুত্ব কিন্তু আছে ভালো করে দেখে রাখবেন প্রথম যে প্রশ্নটা কথা বলবো মৌখিক ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান কি অপশনে আছে কথোপকথন দ্বিতীয় অপশন জনশ্রুতি শ্রুতি নাটক বক্তৃতা এখানে যে সঠিক উত্তরটা হবে সেটা কিন্তু জনশ্রুতি ডেফিনেটলি মনে রাখবে ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের সামনে কিন্তু রেডি করে দিচ্ছি আমরা তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুব ভাইটাল এবং পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল আর দ্বিতীয় যে প্রশ্নটা কথা বলবো সেটা হচ্ছে পুরাণ বিদ্যাকে কি বলা হয় পুরাণ বিষয়কবিদ্যা ফিজিওলজি সোসিওলজি সাইকোলজি মিথোলজি অবশ্যই সঠিক উত্তর কিন্তু অপশন ডি মিথোলজি ডেফিনেটলি মনে রাখবে পুরান বিষয়ক বিদ্যাকে বলা হয় মিথোলজি তিন নম্বর যে প্রশ্নের কথা বলবো পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতাকে নারায়ণ পণ্ডিত দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার বিষ্ণু শর্মা অবনীন্দ্রনাথ ঠাকুর অবশ্যই এ প্রশ্নের সঠিক উত্তর হবে বিষ্ণু শর্মা তো পঞ্চতন্ত্র গ্রন্থটা কিন্তু একটি উল্লেখযোগ্য গ্রন্থ এখান থেকে প্রশ্ন কিন্তু অনেকবারই পড়েছে প্রিভিয়াস ইয়ারের এর প্রশ্নগুলো যদি ঘেটে দেখো ডেফিনেটলি পেয়ে যাবে সঠিক উত্তর কি না বিষ্ণু শর্মা চলে যাব সজাসজি চোর চতুর্থ প্রশ্নের দিকে বুড়ো আংলা গ্রন্থটি রচয়িতাকে বুড়ো আংলা একটা অত্যন্ত বিখ্যাত গ্রন্থ তার রচয়িতা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে তো অবনীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার নারায়ণ পণ্ডিত অপশান কিন্তু সঠিক উত্তরটা কিন্তু হবে অবনীন্দ্রনাথ ঠাকুর মনে রাখবে এখানে কিন্তু যে অপশানগুলো আছে সেই সেম অপশানে যে থাকবে তার কোনো মানে নেই বাট সঠিক উত্তরটা তো অপশান অবশ্যই থাকবে সঠিক উত্তরটা কিন্তু অপশান এ অবনীন্দ্রনাথ ঠাকুর আরও একটা বলে রাখছি দেখতেই পাচ্ছ তোমরা আমাদের যে লোগো আমাদের মাধ্যমিক ডট বলে যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে রেগুলার ভিজিট করো সারাদিনে বিভিন্ন সময় আমরা মক টেস্ট আপলোড করে এক বিভিন্ন সাবজেক্টে সেটা আর্টস ওরিয়েন্টেড সাবজেক্ট সায়েন্স ওরিয়েন্টেড সাবজেক্ট বায়ো সায়েন্স সমস্ত সাবজেক্টের কিন্তু যে মক টেস্ট সেটা কিন্তু আমরা আপলোড করছি কন্টিনিউয়াসলি তোমরা তোমাদের যদি দক্ষতা যাচাই করতে হয় ডেফিনেটলি কিন্তু সেটা যাচাই করতে পারবে একমাত্র মক টেস্টের মাধ্যমে সেই মক টেস্ট দিতে গেলে সরাসরি চলে যাবে এছাড়াও বিভিন্ন লং কোয়েশ্চেনগুলো ফ্রি পিডিএফ সম্পূর্ণভাবে ফ্রি পিডিএফ আপলোড হচ্ছে সরাসরি ওখান থেকে ডাউনলোড করে নেওয়ার সুযোগ থাকছে পাঁচ নম্বর যে প্রশ্ন বললো ওরাল হিস্ট্রি সোসাইটি কবে প্রতিষ্ঠা হয়েছিল চারটি অপশন উনসত্তর সালে ছেষট্টি সালে চৌদ্শো চুরাশি সালে একষট্টি সালে সঠিক উত্তর কিন্তু মনে রাখবে উনিশশো উনসত্তর এটা নিয়ে অনেকের কনফিউশন আছে অনেকে ভাবে নাইনটিন সিক্সটি সেভেন বাট সঠিক উত্তর কিন্তু নাইনটিন সিক্সটি নাইন ওকে ওরাল হিস্ট্রি সোসাইটি ছ নম্বর যে প্রশ্নের কথা বলবো সেটা হচ্ছে হিস্ট্রি অফ হিন্দুস্তান গ্রন্থের লেখককে হিস্ট্রি অফ হিন্দুস্তান জেমস মিল উইলিয়াম হান্টার জেমস টন আলেকজান্ডার ডাও সঠিক উত্তর কিন্তু অবশ্যই অপশন ডি আলেকজান্ডার ডাও ডেফিনেটলি মনে রাখবে ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে আসছি সাত নম্বর যে প্রশ্নের কথা বলব কলকাতায় এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা কে করেছিলেন কলকাতার বুকে এশিয়াটিক সোসাইটির কথা বলা হয়েছে সঠিক উত্তর কিন্তু এক্ষেত্রে উইলিয়াম জোন্স মনে রাখবে উইলিয়াম জোন্স কিন্তু কলকাতায় এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করেছিলেন এফিনেটলি মনে রাখবে এবং সঙ্গে সঙ্গে এটাও বলে রাখছি তোমরা নোট ডাউন করবে যে কোন সালে করেছিল সেই শালটাও কিন্তু ডেফিনেটলি মনে রাখবে এই শালটা কিন্তু ইম্পর্টেন্ট বিভিন্ন সময় দিয়ে দিতে পারে তো সালটাও কিন্তু করে রাখবে তো চলো এক্ষেত্রে একটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি যে কোন সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল কলকাতায় সেই সালটা কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে লিখতে পারো এটা কিন্তু তোমাদেরকে আজকের হোমওয়ার্ক ডেফিনেটলি দিলাম পরের ডেটে যখন আমরা এইটা মক টেস্ট ডিসকাস করবো সেখানে কিন্তু হোমওয়ার্কের সলিউশনগুলো দেখব এবং কারা কারা ঠিক উত্তর দিয়েছে তাদের নাম কিন্তু পরের ভিডিও অবশ্যই বলা হবে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিল উইলিয়াম জোনস শালটা কিন্তু হোমওয়ার্ক হিসেবে থাকলো মিউজিয়াম সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় মিউজিয়াম সংক্রান্ত বিদ্যা চারটি অপশন বোটানি মাইথোলজি মিউজিকোলজি এবং মিউজিওলজি সঠিক উত্তর কিন্তু অপশন ডি মিউজিওলজি অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন বেশ কয়েকবার আমরা পরীক্ষায় দেখেছি মিউজিয়াম সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় সঠিক উত্তর কিন্তু মিউজিওলজি চলে যাব ন নম্বর প্রশ্নের দিকে বাংলায় সামাজিক ইতিহাস গ্রন্থটি রচয় থাকে বাংলার সামাজিক ইতিহাস সঠিক উত্তরের মধ্যে চারটি অপশন তার মধ্যে সঠিক উত্তর কোনটা দুর্গাদাস সান্নাল দুর্গাদাস সান্নাল কিন্তু লিখেছিলেন বাংলার সামাজিক ইতিহাস ওকে ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো করে মনে রাখবে আমরা প্রত্যেকটা মক টেস্টে কিন্তু দশ নাম্বার বরাদ্দ দশ নাম্বারে কটা প্রশ্ন তোমরা সঠিকভাবে জানতে পারছো অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের প্রশ্নের উত্তর তোমরা সঠিকভাবে জানো না কি এটা কিন্তু বিরাট ব্যাপার যদি প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে জানা থাকে তাহলে মনে রাখবে সঠিকভাবে কিন্তু তোমরা প্রিপারেশন নিচ্ছ আর অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করো কন্টিনিউয়াস বেসেসে উচ্চ মাধ্যমিক পর্যন্ত প্রতিদিন একটা একটার্থে দুটো করে তোমার সাবজেক্টের ভিডিও কিন্তু অবশ্যই আপলোড হতে থাকবে ডেফিনেটলি মক টেস্ট স্ট্রং করা হবে কারেন্ট অ্যাফেয়ার্স সরি আমাদের যে আপকামিং যে সমস্ত কি বলা যায় যে শর্ট কোশ্চেনগুলো সেটা কিন্তু স্ট্রং করা হবে প্রত্যেকটা লং কোশ্চেন দেওয়া হবে তাই প্রচণ্ডভাবে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করে রাখো চলে যাচ্ছি দশ নম্বর যে প্রশ্নটা সত্যার্থ প্রকাশ গ্রন্থটি রচয়িতাকে সত্যার্থ প্রকাশ একটা উল্লেখযোগ্য গ্রন্থ এটা বহুবার পরীক্ষায় পড়েছে ভিভিআই কোশ্চেন তোমরা সবাই জানো এটা ভিভিআই কোশ্চেন কারণ বহুবার প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন এটা আমরা দেখেছি সঠিক উত্তর কিন্তু স্বামী দয়ানন্দ সরস্বতী স্বামী দয়ানন্দ সরস্বতী কিন্তু সত্যার্থ প্রকাশ গ্রন্থের রচয়িতা তোমরা কমেন্ট বক্সে ডেফিনেটলি জানাবে যে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা কত সালে হয়েছিল এটা কিন্তু আজকের হোমওয়ার্ক আর একটা জিনিস বলছি তোমাদের যদি কোনো সাজেশন থাকে যে কীভাবে আরও ভিডিওটাকে চাইছো কীভাবে প্রশ্নগুলোকে চাইছো সেরকম যদি কোনো ওপিনিয়ন থাকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে ডেফিনেটলি জানাতে না ভালো কমেন্ট হলে ডেফিনেটলি সেই কমেন্টটাকে আমরা উল্লেখ করবো পরের ভিডিওতে যদি কোনো সাজেশন বা যদি কোনো ওপিনিয়ন থাকে যে এইভাবে ভিডিও আমরা চাই তাহলে ডেফিনেটলি সেভাবেই বানানোর চেষ্টা করা হবে দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার বলছি লাইক এবং সাবস্ক্রাইবটা ডেফিনেটলি করে রাখবে কারণ আমরা রেগুলার ভেসিয়ে ভিডিও তৈরি করছি তোমাদের জন্য তোমাদের কতটা ভালো লাগছে তার উপর কিন্তু আমরা ডিসাইড করব যে যদি খুব ভালো লাগে বেশি পরিমাণ লাইক এবং সাবস্ক্রাইব হয় তাহলে কিন্তু আমরা ডেফিনেটলি ভিডিওটাকে বেশি পরিমাণ শেয়ার করার চেষ্টা করবে তাহলে আরও বেশি বেশি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকো পড়াশোনার মধ্যে থাকো ধন্যবাদ